إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمداً عبد الله ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে আমার সঙ্গে বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا
علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা নামে খ্যাত, ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত উত্তর মগডাবা করলিয়াপাড়া তরুণ ইসলাম প্রচার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 33তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ফুলতলা স্টেশন জামে মসজিদ মগনামা পেকুয়া এর সম্মানিত খতিব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা কামালউদ্দিন সাহেব, আতআলাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ 5নং মগনামা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব ইউনূস চৌধুরী। আল্লাহ তাআলা তার গোলামকে মাফ করে দেন, ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে
অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় ভাই হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আরও কথা বলেছেন মাওলানা মুসলিউদ্দিন ফারুকী, মাওলানা জহিরুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের সবার আইল এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধা ভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিত মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রাণ প্রিয় মগনাবা, পেকুয়া, কুতুবদিয়া, বাঁশখালী তথা আমার প্রিয় কক্সবাজারবাসী, আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আর একটু জুড়ে বলেন সেই মহান রবের জরবারে শুক্রিয়া জানিয়ে সবাই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খোলে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সব শক্তি গলার মাছ বরাবর এনে আমরা সবাই একবার পড়ি আল্লাহ আকবর। এই যে আল্লাহ আকবর আপনারা বললেন, এটা কার নামের স্লোগান? এটা কার বরুত্বের স্লোগান? আল্লাহ আকবর বলতে আপনাদের খারাপ লাগে? শুনতে খারাপ লাগে? এক লোক কিছুদিন আগে বলেছে এটা নাকি শুনতে তার খারাপ লাগে। আল্লাহ আকবর শুনতে মুসলমানদের খারাপ লাগে না, কারণ আল্লাহ আকবর শুনলে শয়তানের খারাপ লাগে। হাদিসে এসেছে যখন আজান হয়, আজানের প্রথম সেন্টেন্স আল্লাহ আকবর, এই আল্লাহ আকবর শোনার পরে আদবার শয়তান, শয়তান তখন পালিয়ে যায়, শয়তানের খারাপ লাগে। এখন কোন মানুষের যদি শয়তানের মতো আল্লাহ আকবর শুনলে খারাপ লাগে, তো মানুষজন বুঝে নিবে এটা মানুষরূপী একটা জীবন্ত শয়তান। আল্লাহ আকবর এটা কোনো বিতর্কিত স্লোগান নয়। কিছুদিন আগে আপনারা শুনেছেন আমাদের দেশে এক লোক বলেছে এটা নাকি বিতর্কিত স্লোগান, তো আমরাও বলি আল্লাহ আকবর এই স্লোগানকে বিতর্কিত স্লোগান কেবল তারাই বলতে পারে যারা জন্মের পরে আজান না শুনে বিতর্কিত অবস্থায় জন্ম নিয়েছে, তারাই কেবল আল্লাহ আকবরকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা জন্মের পরে আজান শুনেছি, এজন্য আমাদের কাছে আল্লাহ আকবরকে বিতর্কিত স্লোগান মনে হয় না, বরং আমরা মনে করি এই আল্লাহ আকবর স্লোগান এটা আমাদের প্রতিটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। কিছুদিন আগে প্রজাতন্ত্রের কর্মচারী, এই তো পাঁচ ছয় দিন আগের ঘটনা, এটা আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতাও বলেননি, কারণ আমাদের দেশে সবাই রাজনীতি এক একজন এক এক দল করলেও সবাই এটা হৃদয় দিয়ে ধারণ করে বিশ্বাস করে যে আমাদের সকলের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। প্রজাতন্ত্রের এক কর্মচারী কত বড় সাহস, তা 91% মুসলমানের দেশে মিডিয়ার সামনে এসে সে বলেছে আল্লাহ আকবর এটা নাকি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের স্লোগান। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ আকবর, আল্লাহ তাআলা তার নিজের নামের এই বরত্বের স্লোগান, আল্লাহ তাআলা কি দুনিয়ার কোনো রাজনৈতিক দলকে ইজারা দিয়েছেন? না। আল্লাহ আকবর এটা কোন রাজনৈতিক দলের একক স্লোগান নয়, বরং আল্লাহ আকবর এই স্লোগান হচ্ছে তাম দুনিয়ার 200 কোটি মুসলমানদের ইমানি চেতনার স্লোগান। আপনি তো কত জাতের স্লোগানই দেন, কিন্তু মুখ দিয়ে আল্লাহ আকবর বের হয় না, কে যে গলাটা চেপে ধরে রাখলো নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনার জবান থেকে তো সবার আগে আল্লাহর নাম, রসুলের নাম বের হওয়া দরকার,
আপনার জবান থেকে যদি আল্লাহ আর রাসূলের নামের পবিত্র স্লোগান বের না হয় আজেবাজে স্লোগান বের হয় বোঝা যাবে আল্লাহ আর রাসূলের প্রেম আপনার হৃদয়ের মধ্যে নাই আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করেন আমিন সম্মানিত উপস্থিতি রাত অনেক গভীর হয়েছে সেই দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে বসে আলোচনা শুনছেন এজন্য আমি লম্বা সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না খুব অল্প সময়ে আমি কোরআনুল কারীমের একটি সূরা থেকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগী হয়ে শুনবেন তো ইনশাআল্লাহ আমি যেন আপনাদের সামনে আমার শরীরটা খুব অসুস্থ অসুস্থতা নিয়ে এসেছি আমি যেন কিছুক্ষণ কথা বলতে পারি আল্লাহ আমাকে তৌফিক দেন আপনারাও যেন ধৈর্য সহকারে শুনতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমি আমার খুতবার ভেতরে কোরআনুল কারীমের একটি সূরার কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতু আন-নাবা আজকে আমরা কোরআনুল কারীমের 30তম পারায় অবস্থিত সূরা নাবা এটা প্রথম সূরা 30 পারার প্রথম সূরা এই সূরা থেকে কিছু কথা আজকে শুনব ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে আপনাদেরকে প্রশ্ন করব আপনারা আমার সাথে কথা বলবেন তো কথা বলবেন সবাই তাহলে আমাকে বলেন তো দেখি আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো সূরাটার নাম কি সবাই বলেন বললেন না সবাই এখনো সূরা নাবা নাবা হচ্ছে আরবী শব্দ এর বাংলা হচ্ছে সংবাদ খবর টিভিতে আপনারা খবর শুনেন না নাবা মানে খবর সংবাদ ইংরেজিতে আমরা বলি এটাকে নিউজ এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে হুজুর এই সূরার ভেতরে কি কোনো খবর টবর আছে নাকি আছে এই সূরার ভেতরে কোনো একটা খবর আছে একটা মহা খবর আছে মহা সংবাদ আছে সেটা কি আলোচনার মাধ্যমে আমরা জানব ইনশাআল্লাহ চলেন আমরা এই সূরার আলোচনায় প্রবেশ করার আগে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নেই প্রাইমারি কিছু ইনফরমেশন আছে সেগুলো আমরা জেনে নেই আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30টি পারা আছে কত পারা আছে এই সূরা সূরা নাবা যেটা থেকে আমরা আজকে কথা বলবো এই সূরাটি কোরআনুল কারীমের একেবারে শেষ পারা 30তম পারার প্রথমে শুরুতে অবস্থিত তাহলে আজকের সূরাটা কত নাম্বার পারায় আছে সবাই বলেন এই 30 পারাকে আমরা কি বলি আমপারা বলি না আমপারা কেন বলি দেখবেন আপনারা কোরআনুল কারীমের প্রত্যেকটা পারার একটা নাম আছে যেমন দ্বিতীয় পারার নাম দেখবেন সাইয়াকুলু কেন সাইয়াকুলু কারণ সাইয়াকুলু দিয়ে ওই পারা শুরু হয়েছে কোরআনুল কারীমের প্রত্যেকটি পারার প্রথমে যে শব্দ ওই শব্দটাকেই ওই পারার নামে নামকরণ করা হয়েছে 30তম পারাকে আমপারা বলা হয় কেন কারণ এই সূরাটা শুরু হয়েছে আম্মা দিয়ে আম্মার আম নেওয়া হয়েছে এজন্য হয়েছে আমপারা আচ্ছা এরপরে আমরা জানি কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সূরা হচ্ছে মাক্কি কিছু সূরা হলো মাদানি যেই সকল সূরাগুলো নবীজি মক্কায় থাকাকালীন মাক্কি যুগে নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা আর যেই সূরাগুলো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনায় অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি সূরা আজকে আমরা যে সূরা থেকে কথা বলবো এই সূরাটা হচ্ছে সূরাতু মাক্কিয়া এটা কি সূরা মক্কি সূরা কারণ নাজিল হয়েছে কোথায় মক্কায় এই সূরার রুকু সংখ্যা হলো 2 আয়াত সংখ্যা 40 রুকু সংখ্যা 2 আয়াত সংখ্যা 40 এই হলো মোটামুটি সূরার প্রাথমিক তথ্য দেখি আপনারা মনে রাখতে পেরেছেন কিনা এই সূরা আচ্ছা আরো একটা তথ্য বাকি আছে কোরআনে কারীমে 114টা সূরা আছে তার মধ্যে সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরাটা হচ্ছে 78 নাম্বার সূরা এই সূরার সিরিয়াল নাম্বার কত
সবাই বলেন 78 আপনারা জানেন আমি আপনাদের এখানে আগেও এসেছি আমি যেখানেই কথা বলি আল্লাহ সুযোগ দেন আমি যে আলোচনাটা করি ওইটার সামারিটা মানুষকে মুখস্থ করাবার চেষ্টা ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আপনারাও আমার এই যে কয়েক মিনিট আমার কাছ থেকে যেগুলো শুনবেন মোটামুটি একটা সামারি সবাই মেমোরাইজ করতে পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা দেখি আমরা এই সূরার প্রাইমারি ইনফরমেশন গুলো আমরা ক্যাচ করতে আমরা পেরেছি কিনা আজকের সূরার নাম কি আওয়াজ তো ঠিকঠাক মতো হয় নাই সূরার নাম কি নাবা মানে কি সংবাদ বা খবর এটা কত নাম্বার পারায় কত নাম্বার সূরা 78 কত নাম্বার এই সূরাটা মাক্কি না মাদানি রুকু সংখ্যা আয়াত সংখ্যা সবাই খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ তার মানে সূরার প্রাথমিক তথ্য আমাদের সবার মেমোরাইজ হয়ে গেছে মুখস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পড়ে এবার আসেন তো দেখি আল্লাহ তাআলা এই সূরায় আমাদের জন্য কি বলেছেন কোরআন পড়লে সওয়াব না গুনাহ আরো জোরে বলেন সবাই আমার সাথে ঠোঁট মেলাতে পারবেন পড়তে পারবেন তো পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون تلفون كلا سيعلمون ثم كلا سيعلمون كان لغان شروع করছি আমরা এবার আম্মা ইয়াতাসাআলুন তারা আপনাকে পরস্পর কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন নবী তারা মানে কাফের মুশরিকরা আপনাকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবাইল আযীম ওই মহা সংবাদ সম্পর্কে নাকি মহা সংবাদ মানে কিয়ামত কিয়ামত দিবস কি কোরআনুল কারীমে মোট 27টি নামে নামকরণ করা হয়েছে আল্লাহু আকবার কিয়ামত দিবসের কয়টা নাম আছে আরো আস্তে বলেন 27টা নাম আছে কি দেখেন তাকান আমার দিকে কিয়ামত দিবসের একটা নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা দুই নাম্বার হচ্ছে ইয়াউমুল আখির তিন নাম্বার ইয়াউমুস সাআহ চার নাম্বার ইয়াউমুল বাআথ পাঁচ নাম্বার ইয়াউমুল খুরুজ ছয় নাম্বার হলো আল কারিআহ সাত নাম্বার হচ্ছে ইয়াউমুল ফাসল আট নাম্বার হচ্ছে ইয়াউমুদ্দিন নয় নাম্বার হচ্ছে ইয়াউমুস সাখা দশ নাম্বার হচ্ছে আত-তাম্মাতুল কুবরা এগারো নাম্বার হচ্ছে ইয়াউমুল হাসরা বারো নাম্বার হচ্ছে আল গাশিয়া তেরো নাম্বার হচ্ছে ইয়াউমুল খুলুদ চোদ্দ নম্বর হচ্ছে আল ওয়াকিয়াহ পনেরো নম্বর হচ্ছে ইয়াউমুল হিসাব ষোলো নম্বর হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ সতেরো নম্বর হচ্ছে ইয়াউমুল আজিফা আঠারো নম্বর হচ্ছে ইয়াউমুল জামা উনিশ নম্বর হচ্ছে ইয়াউমুত তাগাবন বিশ নম্বর হচ্ছে আল হাক্কাহ একুশ নম্বর হচ্ছে ইয়াউমুত তানাদ বাইশ নম্বর হচ্ছে ইয়াউমুত তালাক তালাক না তালাক তাদি তালাক মানে হচ্ছে মহামিলন ইয়াউমুত তালাক মানে মহামিলনের দিন তেইশ নম্বর হচ্ছে আল ইয়াউমুল মাউউদ চব্বিশ নম্বর হচ্ছে ইয়াউমুল ফাতহ পঁচিশ নম্বর হচ্ছে আজ-জালজালা ছাব্বিশ নম্বর হচ্ছে ইয়াউমুল মাশহুদ সাতাইশ নম্বর হচ্ছে আন-নাবাইল আযীম তাহলে কিয়ামত দিবসের নাম টোটাল কোরআনে আছে কয়টা আরেকটু জোরে বলেন সাতাইশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হওয়া এই সূরা নবীজি মক্কায় নবুয়ত পাওয়ার পরে কাফের মুশরিকদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল তিনটা আমার কথা বুঝে থাকলে সবাই আওয়াজ করে বলেন তো মক্কায় নবীজির দাওয়াতের মূল বিষয় ছিল কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে তাওহীদ দুই নাম্বার হচ্ছে রিসালাত আর তিন নাম্বার হচ্ছে আখেরাত বা কিয়ামত তাওহীদ বলেন রিসালাত আখেরাত বা কিয়ামত তাহলে নবীজির মক্কায় দাওয়াতের মূল বিষয় ছিল কয়টা তাওহীদ
মাশাআল্লাহ তাওহীদ রিসালাত তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ নবীজি কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন এই যে তোমরা লাত মানাত উজ্জা হুবল 360টা মূর্তির পূজা করো আসলে ইবাদত পাওয়ার যোগ্য কেবলমাত্র একজন তিনি কে কাফের মুশরিকরা বিভিন্ন মূর্তির পূজা করলো মনে মনে তারা এটা ধারণা করত যে এই মহাবিশ্বের একজন কারিগর আছেন তার অস্তিত্ব আছে আর তিনি কে কিন্তু ওই আল্লাহর একমাত্র ওই আল্লাহর ইবাদত করত না আল্লাহর সাথে শরীক করত তারা দুই নম্বর বিষয়টি তারা মানতেই চাইত না রিসালাত অর্থাৎ আমার নবীজিকে নবী হিসাবে রাসূল হিসাবে তারা মানতেই পারত না কেন তাদের চোখের সামনে বড় হওয়া বেড়ে ওঠা এরকম একজন ব্যক্তি যখন হঠাৎ করে নবী বা রাসূল হিসাবে দাবি করলেন যিনি এতিম যার এত বেশি টাকা পয়সা নাই তারা এটাকে কোনোভাবেই মানতে চায় নাই রিসালাত তারা প্রত্যাখ্যান করেছে আর নবীজির দাওয়াতের তিন নম্বর বিষয় ছিল পরকাল এই জীবনটা আমাদের শেষ জীবন নয় এই জীবনের পরে আমাদের সবার জন্য আরেকটা জীবন আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই পার্থক্য কি এই দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে কিন্তু এই দুনিয়ার জীবনের পরে যে আরেকটা জীবন শুরু হবে শেষ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকদেরকে মৃত্যু পরবর্তী সেই জীবন সম্পর্কে সতর্ক করে নবীজি তাদেরকে দাওয়াত দিলেন আল্লাহর নবী বললেন তোমরা যারা এই দুনিয়ার জীবনটাকে তোমাদের আসল জীবন মনে করে এই দুনিয়াতে যা মন চায় তাই করছো শোনো এই দুনিয়ার জীবনটাই তোমাদের জন্য আসল জীবন নয় যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে আবার যিনি তোমাদেরকে জীবিত করবেন তিনি কে আল্লাহর নবী যখন কাফের মুশরিকদেরকে এই কথা বলে বলে সাবধান সতর্ক করতেন নবীজি যখন বলতেন কাফের মুশরিকরা শোনো এই দুনিয়াটাই তোমাদের একমাত্র জীবন নয় এই দুনিয়ার জীবনের পরে তোমাদের জন্য আরেকটা জীবন রয়েছে সেখানে রব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবিত করবেন এরপরে তিনি আবার তোমাদের কাছ থেকে তোমাদের গোটা জীবনের হিসেব চাইবেন তারা তখন অবাক হত নবীজির কথা শুনে শুনে তারা বিস্ময় প্রকাশ করত আর বলতো এটা কি করে সম্ভব আমরা যখন মরে যাব মারা যাওয়ার পরে যখন আমরা মাটির সঙ্গে মিশে যাব আমাদের দেহ যখন পচে যাবে গলে যাবে যখন হাড্ডি মাংস সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সেগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আবার আমাদেরকে জিন্দা করা হবে এই ব্যাপারটি তাদের কাছে অবিশ্বাস্য মনে হতো এই জন্য তারা নবীজির ব্যাপারে প্রপাগান্ডা মুক্কারলিতে গলিতে চালাতে লাগলো আমার নবীকে নিয়ে তারা ঠাট্টা মস্করা শুরু করে দিল তারা বলল শুনেছ নাকি মুহাম্মদ কি বলে লোকটাকে আমরা ভালো জানতাম কিন্তু মনে হয় হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে গিয়েছে কি সব আবোল তাবোল বলে সে আমাদেরকে বলছে মরার পরে আবার নাকি আমাদেরকে জীবিত করা হবে এমন কি সে এই কথা বলছে আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন তাদেরকেও নাকি জিন্দা করা হবে এমন কি সে আরো বলছে আমাদের মাথার উপরের আসমান পায়ের তলার জমিন নাকি একদিন লন্ড ভন্ড হয়ে যাবে এমন কি সে আমাদেরকে আরো শোনাচ্ছে আরো বলতেছে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওই বিশাল পাহাড়গুলো নাকি একদিন তুলার মতো উড়ে যাবে সব কিছু নাকি একদিন ধ্বংস হয়ে যাবে সে বলতেছে ওই দিনটার নাম নাকি কিয়ামত এই জীবনের পরে নাকি আরেকটা জীবন আছে নবীজি যখন তাদেরকে কিয়ামত আখেরাত অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের কথা তাদেরকে বললেন তখন কাফের মুশরিকরা নবীজির সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে আমার নবীকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে করে এক একজন এক এক রকমের কথা বলতে লাগলো আল্লাহ তাআলা সূরা নাবার প্রথম আয়াতে সেই কথা বলছেন পড়েন আমার সঙ্গে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নবাইল আযীম ও নবী তারা কি আপনাকে সেই মহাসংবাদ মহাদিনের খবর সম্পর্কে জিজ্ঞেস করছে নাকি আপনি যে কিয়ামতের কথা বলে তাদেরকে সতর্ক করেন
ওই কিয়ামত সম্পর্কে তারা কি আপনাকে জিজ্ঞাসা করছে নাকি আল্লাযীহুম ফীহি মুখতালিফুন যেই দিবস সম্পর্কে তারা ইখতিলাফ করছে মতবিরোধ করছে এক এক জন এক এক রকমের কথা বলছে নবীজি যখন মৃত্যু পরবর্তী জীবন ও আমার বাবা জান ভাই জানরা আমরা যখন মরে যাব মরার পরে আমাদের আরেকটা জীবন আছে না নাই আবার মরার পরে আমাদের কে যিনি জিন্দা করবেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে কাফের মুশরিকরা যখন এই কথা শুনতো তখন তারা এক একজন এক এক রকমের কথা বলতো কাফের মুশরিকরা পরকাল সম্পর্কে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে কেমন কথা বলতো আল্লাহ তাদের কথা কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 45 নম্বর সূরা সূরাতুল জাসিয়া এর 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন তাদের কথা উঠিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক والساعة لا ريب فيها الله تعالى বলছেন আর যখন তাদেরকে বলা হতো আন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য কিয়ামতের ঘটনা ঘটবে লা রাইবা ফিহা এ ব্যাপারে কোনো সন্দেহ যখন তাদেরকে এই কথা বলা হতো তখন কাফেররা বলতো কুলতুম ما ندري ما الساعة إن ظن إلا ظن وما نحن بمستيقنين الله تعالى বলছেন তখন তারা বলতো মা নাদ্রি মাসা কিয়ামত আবার কি এটা তো আমরা বিশ্বাসই করি না এটা হলেও হতে পারে এ ব্যাপারে আমাদের কোনো বিশ্বাস নাই তারা আরো বলতো কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনামের 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন পরকাল বিশ্বাসী কাফের মুশরিকদের কথা আল্লাহ তুলে দিয়েছেন তারা বলতো ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউ আল্লাহ বলছেন আর তারা বলতো এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের আসল জীবন দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আমাদের পুনরুত্থান হবে না আবার আমাদেরকে জীবিত করা হবে না তারা আরো বলতো কোরআনুল কারীমের 45 নম্বর সূরা সূরাতুল জাসিয়া এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা তুলে দিয়েছেন ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াদুন্নুন আল্লাহ তাআলা বলছেন আর তারা বলতো এই দুনিয়ার জীবনটাই আমাদের আসল জীবন নামুতু ওয়া নাহয়া এখানেই আমরা মরে যাই এখানেই আমরা বাঁচি এই দুনিয়াতে আমরা এই যে মরি আমরা বাঁচি এটা আল্লাহর হুকুমে হয় না তারা বলতো বাবা ওয়া ইউহলিকুনা ইল্লা দাহার এটা হয় সময়ের কারণে কাফের মুশরিকরা তারা বলতো মানুষের জন্ম মৃত্যু এটা আল্লাহর হুকুমে হয় না এটা সময়ের কারণে হয় অর্থাৎ একটা বাচ্চা যখন জন্ম নেয় মনে করেন 2015 সালে জন্ম নিয়েছে এরপরে দেখা যাবে 15 সালে তার জীবন শুরু হয়ে 2070-80 সালে গিয়ে তার শরীরের চামড়া কুচকে যাবে বুড়া হয়ে যাবে একেবারে হীনতম বয়সে পৌঁছে যাবে কাফেররা বলতো এই যে সময়ের কারণে লোকটা দুর্বল বয়সে চলে গেল তখন সময়ের কারণে লোকটা এক সময় দুনিয়া থেকে চলে যাবে তারা বলতো মানুষের জন্ম মৃত্যু আল্লাহর হুকুমে হয় না কিসের কারণে হয় জোরে বলেন সময়ের কারণে কিসের কারণে কিন্তু আমরা যারা ঈমানদার আমরা বিশ্বাস করি আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া আমরা বিশ্বাস করি জন্ম আর মৃত্যু যার হুকুমে হয় তিনি কে এই জন্য যারা ঈমানদার তারা মৃত্যুকে ভয় করে না তারা ভয় করে একজনকে তিনি কে এজন্য ঈমানদার ঈমানের পথে চলতে গিয়ে জেল জুলুম ফাঁসি
সব কিছু তার সামনে যদি দেখে ইমানদার কখনো মৃত্যুকে ভয় করে না কারণ আল্লাহর পথে চলতে গিয়ে জীবন চলে গেলেও সে আল্লাহকে পেতে চায় তারপরেও বাতিলের সামনে মাথা নত করতে জানে না ইমানদারের ভেতরে ইমানদারের কলিজায় কেবল একজনের ভয় আছে আওয়াজ করে বলেন তিনি কে কাফেররা বলতো এই যে মানুষের জন্ম হয় মানুষের মৃত্যু হয় এটা সময়ের কারণে হয় আবার পরকালে বিশ্বাসী কি আরো কিছু কাফেররা বলতো কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন 82 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা কোট করেছেন ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও عظاماً أئنا لمبعوثون তারা বলতো আশ্চর্য কথা আমরা যখন মরে যাব মরার পরে আমরা যখন মাটির সাথে মিশে যাব হাড্ডি গুড্ডি সব যখন আলাদা হয়ে যাবে তখন নাকি আমাদেরকে আবার জিন্দা করা হবে এটা আবার কেমন কথা তারা আরো বলতো কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 49 নম্বর আয়াত ওয়া ক্বালু আইযা কুন্না ইযামাও ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা তারা বলতো আমরা যখন মারা যাওয়ার পরে যখন আমাদের হাড্ডি গুড্ডি কঙ্কাল হয়ে যাবে তখন নাকি আবার আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে এটা আবার কেমন কথা তারা আরো বলতো কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 67 নম্বর আয়াত ওয়া কালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবা ওয়া আবা তারা বলতো এটা আমাদেরকে কেমন কথা বলা হয় আমরা মরে যাওয়ার পরে আমরা এবং আমাদের বাপ দাদা আমাদের 14 গোষ্ঠী যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদেরকে আবার নাকি জীবিত করা হবে এই রকম মৃত্যু পরবর্তী জীবনকে অবিশ্বাস করে এক একজন কাফের একেক রকমের কথা বলতো আল্লাহ বলছেন ও নবী আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন তারা আপনাকে এক একজন এক এক রকম কথা বলে তারা আপনাকে ওই মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞেস করছে যে ব্যাপারে তারা মতবিরোধে লিপ্ত রয়েছে ও হাবিব আমি বলছি তাদেরকে জানিয়ে দেন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আল্লাহ একটু ধমক দিয়ে বললেন কাল্লা কখনো নয় সায়ালামুন এই কাফেরের গোষ্ঠী যারা আপনাকে নিয়ে ঠাট্টা উপহাস করছে ও চিরেই তারা পরকালীন জীবন সম্পর্কে জানতে পারবে ও চিরেই তারা মৃত্যু পরবর্তী জীবন চোখের সামনে দেখতে পারবে মরার পরে আবার আমাদেরকে জিন্দা করা হবে এ ব্যাপারে কি আপনাদের বিশ্বাস আছে নাকি আপনারা ভাববেন আজকে হুজুর সূরা নাবা ধরেছে কেন কেন ধরেছে সেটা একটু বলে দেই আমাদের অন্তর থেকে পরকালের ভয় মরার পরে আল্লাহর আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে এই ভয় আজকে চলে গিয়েছে বলে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে এই ভয়টা চলে গিয়েছে বলে আমরা সুদ খাচ্ছি পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে সব হিসাব দেওয়া লাগবে এই ভীতিটা অন্তর থেকে চলে গিয়েছে বলে আমরা ঘুষ খাচ্ছি পরকালে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই ভয় আমাদের অন্তর থেকে চলে গিয়েছে বলে আমরা মানুষের হক মেরে খাচ্ছি পরকালে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে আল্লাহ বিচার করবেন সেটা ভুলে গিয়েছে বলে আজ আমরা বিচারের নামে অবিচার করে নিরপরাধ মানুষগুলো করেকে আমরা নিরপরাধ মানুষগুলোর উপরে অবিচার করে তাদের আমরা তাদেরকে আটকিয়ে রেখেছি কেন কারণ আমাদের অন্তরে পরকালের ভয় মরার পরে যে আবার জিন্দা করা হবে এ ব্যাপারে কাফেররা অবিশ্বাস করত ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো কষ্ট হচ্ছে এই ঘটনাটা এসেছে সূরা ইয়াসিনের ভেতরে সূরা ইয়াসিন আমাদের সবার পছন্দের সূরা কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াত থেকে এই কাহিনী বর্ণনা এই কাহিনী বর্ণিত হয়েছে তাফসীরে কুরতুবীর ভেতরে এসেছে উবাই বিন খালফ অথবা আস বিন ওয়াইল এই দুইজনের কোন একজন বেশিরভাগ রেওয়ায়েতে এসেছে আস বিন ওয়াইল
তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন। শুনতেছেন আপনারা? একদিন তিনি মক্কার উপত্যকায় হাঁটতেছিলেন, হঠাৎ করে তিনি কিছু হাড্ডি পেলেন, জরা জীর্ণ জীর্ণ শীর্ণ কিছু হাড্ডি পেলেন। তিনি চিন্তা করলেন ওই হাড্ডি দেখে সম্ভবত কারো লাশ এখানে বহুদিন পড়েছিল, তারপরে সেটা পচে গিয়ে গলে গিয়ে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এখন হাড্ডি তো অবশিষ্ট আছে। এই হাড্ডিটা দেখে তিনি চিন্তা করলেন, আমাদেরকে তো মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মরার পরে নাকি আবার জীবিত করা হবে, এই যে হাড্ডি মাংস মাংসগুলো তো শেষ পচে গেল গলে গেল, এখন যে শুধু হাড্ডিটা আছে তাহলে কিয়ামতের ঘটনা যখন ঘটবে হাড্ডি মাংসকে জুড়া লাগাইয়া কেমনে আবার আমাদেরকে জীবিত করা হবে আমার মাথায় তো ঢুকে না। এবার আস বিন ওয়াইল সেই হাড্ডিটা তিনি হাতের মধ্যে দিলেন, নেওয়ার পরে সেই জরা জীর্ণ জীর্ণ শীর্ণ হাড্ডিটাকে তার নিজের হাত দিয়ে তিনি ভেঙে চুরে একেবারে গুড়া গুড়া করে ফেললেন। ভেঙে চুরে গুড়া গুড়া করার পর নবীজির সামনে আসলেন, নবীজির সামনে এসে নবীজিকে কি প্রশ্ন করেছেন আল্লাহ সূরা ইয়াসিনের 78 নম্বর আয়াতে সেটা তুলে দিয়েছেন, আল্লাহ তাআলা বয়ান করছেন, ওয়াদারাবালানা মাসালাহু ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলছেন ওয়াদারাবালানা মাসালাহু ওয়া নাসিয়া খালকা, সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করছে, সে তার সৃষ্টিকে ভুলে গিয়েছে। নবীজিকে এসে বলছে, আচ্ছা নবীজি দেখেন তো আপনি যে বলেন মরা মরে যাওয়ার পরে আবার জীবিত করা হবে, এই দেখেন আমার হাতে হাড্ডি কুড্ডিকে গুড়া গুড়া করা, তো এই যে তার দেহ হাড্ডি মাংস সব পচে গেল গলে গেল, এখন এই যে জীর্ণ শীর্ণ হাড্ডি গুলাকে আমি হাতের মধ্যে নিয়ে গুড়া গুড়া করে ফেললাম, গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডি গুলোকে আবার আগের মতো জুড়া লাগাইয়া কে জিন্দা করবে? প্রশ্ন করেছে কাকে? নবীজিকে। নবীজি কি নিজের মতো উত্তর দেন? কথা কন না কেন? নবীজি নিজের থেকে একটা কথাও বলেন না, নবীজি তাই বলেন আল্লাহ যা বলতে বলেন, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ু। আমার নবী নিজে থেকে বানিয়ে বানিয়ে একটা কথাও বলেন না, নবীজি যা বলেন তা ওয়াহী, আর সেই ওয়াহী যার তরফ থেকে আসে তিনি কে? আমার নবী দুনিয়ার কোনো মানুষের কাছে পড়াশোনা করেন নাই, দুনিয়ার কোনো ফুরকানিয়া মাদ্রাসায়, দুনিয়ার কোনো কৌমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই, আমার নবী সরাসরি যার কাছ থেকে জ্ঞান পেয়েছেন তিনি কে? নবীজিকে যখন বলা হলো এই যে গুড়া গুড়া হয়ে যাওয়া হাড্ডি মাংস হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, এগুলোকে আবার কিভাবে জীবিত করা হবে মাথায় তো ধরে না, নবীজিকে আল্লাহ শিখাইয়ে দিলেন। নবীজিকে আল্লাহ তাআলা বললেন, নবী তার কথার জবাব দেন, সূরা ইয়াসিনের 79 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন নবী তাকে বলেন, কুল ইয়ুহইহা আল্লাযী আনশাআহা আউয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ বললেন, ও নবী তাকে বলে এটাকে প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সুন্দর করে সৃষ্টি করেছেন, এখন এটা একেবারে হাড্ডি মাংস আলাদা হয়ে যাওয়ার পর হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে যাওয়ার পরেও তিনি আবার তাকে চিন্তা করতে পারবেন। আচ্ছা বলেন তো আপনারা, কোনো একটা কাজ আপনি প্রথমবার করলে একটু আনইজি লাগে, একটু কঠিন কঠিন লাগে, কিন্তু ওই সেম কাজটা যদি পরে আপনি আবার করেন তখন কি আগের মতো আনইজি লাগবে? কঠিন লাগবে না সহজ লাগবে? এরপরেও যারা বুঝে না, শোনেন শোনেন, শুধু কাফের মুশরিকরা নয়, বহু মুসলমান এমন আছে যাদের অন্তরে পরকালীন ভয় নাই, যারা বিশ্বাসী করে না মরার পরে আবার জীবিত করা হবে, কবরে জিন্দা করে হিসাব চাওয়া হবে। অনেকেই এটা বিশ্বাস করে না, বিশ্বাস করে না বলে নামাজ পড়ে না, বিশ্বাস করে না বলে গুনাহ ছাড়তে পারে না। এই জন্য আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝাচ্ছে, মন দিয়ে শোনেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের
পাঁচ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাআসি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى كي شندر كولي الله ما كي اپنا كي بجات سن الله بولتن اي مانوش মরার পরে তোমাকে আবার জীবিত করা হবে এ ব্যাপারে যদি তোমার মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে শোনো কি করে তোমাকে পয়দা করা হয়েছে সেটার ব্যাপারে চিন্তা করো তুমি তো এক সময় কিছুই ছিলে না এখন তো তোমার নাম আছে পরিচয় আছে ঠিকানা আছে ঘর বাড়ি গাড়ি বাড়ি ক্ষমতা কত কিছু আছে বান্দারে স্মরণ করো সূরা ইনসানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাদ আল্লাহ বলছেন চিন্তা করো তো মনে করে দেখো এক সময় তুমি কিছুই ছিলে না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না ঘর বাড়ি কিচ্ছু ছিল না কেমনে আমি তোমাকে বানালাম কি করে আমি তোমাকে সৃষ্টি করলাম বান্দা শোনো তোমার তো কিছুই ছিল না এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি ও বান্দা শোনো এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি পয়দা করা শুরু করেছি এমন নাপাক পানি ওই নাপাক পানি যখন সবেগে নির্গত হয়ে যায় মানুষের উপরে তখন গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো শুরু করেছি তুমি কিচ্ছু ছিলে না এখন তো তোমার সাইজ অনেক বড় পাঁচ ফুট আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চি সত্তর কেজি আশি কেজি নব্বই কেজি কিন্তু বান্দারে ওজন করার মতো তুমি কিছুই ছিলে না কিচ্ছু তুমি ছিলে না এক ফুটা নাপাক পানি তুমি ছিলে ওই নাপাক পানি ফুটাকে আমি তোমার মায়ের গর্ভের ভেতরে তোমার মায়ের রেহেমের ভেতরে সুরক্ষিত একটা জায়গায় রেখে নিলাম এরপরে একদিনে তোমাকে বানাই নাই তোমার মায়ের পেটের ভেতরে যখন ওই নাপাক পানি ফুটাকে আমি জরায়ের ভেতরে সুরক্ষিত জায়গায় রাখলাম এরপরে আস্তে 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 তোমাকে আমি বানানো শুরু করলাম পাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম এরপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুষ্ঠপিণ্ড বানালাম অতঃপর সেই গুষ্ঠপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম তারপরে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম ও বান্দা তখন তোমার চোখ ছিল না কান ছিল না নাক ছিল না ঠোঁট ছিল না আকার আকৃতি ছিল না হাত পা কিচ্ছু ছিল না তখন তুমি একটা বড় মাংসের টুকরা ছিলে যখন আমি গোশতের টুকরা যখন আমি হাড্ডির উপরে গোশতের পোশাক পরালাম এরপরে আমি আল্লাহ তোমার চোখ দেওয়া শুরু করলাম কান দিলাম নাক দিলাম ঠোঁট দিলাম হাত দিলাম পা দিলাম তোমার মায়ের পেটের ভেতরে সুন্দর একটা আকৃতি দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে বানিয়ে তোমাকে রেখে দিলাম এরপরে তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমার রূহ দিয়ে দিলাম যখন আমি রূহ দিয়ে দিলাম এবার মায়ের পেটের ভেতরে তোমার নড়াচড়া শুরু হয়ে গেল খাবার দাবারের প্রয়োজন দেখা দিল ও বান্দা তখন তোমার খাবার দাবারের প্রয়োজন যিনি মিটিয়েছেন তিনি কে এই যে মাহমুদুল হাসান ভাই রবের ব্যাখ্যা করেছেন রব কারে কয়ে দেখেন আপনি চাওয়ার আগে আবেদন করার আগে যিনি আপনার আবেদন মিটিয়ে দেন তিনি কে তার নাম রব মায়ের পেটের ভেতরে আপনার খাবার দাবার আপনার বাপ দেয় নাই মা দেয় নাই দুনিয়ার কেউ দেয় নাই যিনি তখনও আপনাকে প্রতিপালন করেছেন রব হয়ে তিনি কে আল্লাহ বলছেন বান্দা তোমার রূহ যখন দিয়ে দিলাম তখন তোমার খাবারের প্রয়োজন দেখা দিল তোমার মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়ে সেই নাপাক রক্তগুলাকে তোমার নাভির সঙ্গে তার লাগিয়ে আমি সেগুলা সাপ্লাইয়ের ব্যবস্থা করলাম এজন্য দেখবেন সন্তান জন্মের পরে নাভিতে একটা লাইন তার আছে না নাই
আল্লাহ তো চাইলে সেই রক্তগুলোকে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, জবান দিয়ে এই মুখ দিয়ে আল্লাহ খাওয়াইতে পারতেন। আল্লাহ বলছেন না, ওই রক্তগুলো নাপাক রক্ত, নাপাক রক্ত তোমার জবান দিয়ে ঢুকায় দিলে, জবান দিয়ে তো দুনিয়াতে এসে নাম জপতে হবে কার। এজন্য আল্লাহ জবানটা পবিত্র রেখে দিলেন, জবানটা অপবিত্র হলো না, কিন্তু সেই মানুষ দুনিয়াতে এসে জবান দিয়ে নাপাক নাপাক কথা বলে আছে না নাই। আল্লাহ বলছেন বান্দা এভাবে করে আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে ইলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম, এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে একটা ছোট্ট বাচ্চার সাইজে তোমার মার পেটের ভেতর থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখাইছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কথাগুলো বলে আল্লাহ এবার আমাকে আপনাকে প্রশ্ন করছেন, এ বান্দা শোনো, যেখানে তোমার নাম ঠিকানা নাম পুত থেকে হবে, কারণ জন্ম হওয়ার কয়েকদিন পরে আমাদের নাম রাখা হয়েছে, কিচ্ছু ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, নাম ঠিকানা কিচ্ছু ছিল না। আল্লাহ বলছেন বান্দারে কিছুই তুমি ছিল না, এক ফুটা নাপাক পানি থেকে তোমারে বানানো শুরু করলাম, নাপাক পানি থেকে তোমাকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে নিখুঁতভাবে মায়ের পেটের ভেতরে বানিয়ে সেখান থেকে আবার দুনিয়াতে যিনি নিয়ে আসলেন, বান্দা তুমি বলো আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, তোমাকে নাপাক পানি থেকে সুন্দর সুঠাম করে যিনি বানাইতে পারলেন সেই আল্লাহ বুঝি তোমার মতো মানুষকে মরে গেলে আবার জিন্দা করতে পারবেন না? পারবেন কিনা? অবশ্যই পারবেন, কারণ তুমি কিচ্ছু ছিলে না, সেখান থেকে তিনি তোমারে বানাইলেন, তাহলে মরে গেলে আবার জিন্দা করতে পারবেন কিনা? মরার পরে যে জীবিত হবে এইরকম কয়েকটা ঘটনা দুনিয়াতেই ঘটে গেছে, ঘটনাগুলাকে আমি বলবো বলবো, কষ্ট হচ্ছে না তো? এবার শুনেন আল্লাহর কালাম থেকে আপনাদেরকে আমি দুইটা ঘটনা শোনাই, দুইটা ঘটনাই ঘটেছে দুইজন বিখ্যাত নবীর সময়ের ঘটনা, বলবো? ঘুমটু বসে নাই তো? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসলেন, ও আল্লাহ, মরে যাওয়ার পরে তুমি নাকি আবার জীবিত করো, কেমনে করো? আল্লাহ বললেন, কি ব্যাপার খলিল, আমার আমার শক্তি নিয়ে তোমার কি কোনো সন্দেহ আছে নাকি, আমার কুদরতের ব্যাপারে তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? তিনি বললেন, না। এই ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা আমাদের উদ্দেশ্যে সুন্দর করে বয়ান করেছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। আর স্মরণ করো, যখন ইব্রাহিম বললেন, রব আপনি নাকি মরার পরে জিন্দা করেন, আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না, আমার ক্ষমতার ব্যাপারে কি তোমার সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বালা। দেখেন আরবিতে নাম মানে ইয়েস, হ্যাঁ, আবার বালা মানে হলো অবশ্যই, কেন নয়, জোর দিয়ে বললেন, বালা বলেছেন, বললেন না, কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি পারবেন। তা আল্লাহ বললেন, তাইলে কেন জিজ্ঞেস করলা এটা? তিনি বললেন, আল্লাহ একটু দেখান না, দেখলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তর শান্তি হবে, প্রশান্ত হবে। এখন নবী চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ কি ফিরাই দিবেন? কথা কর না কেন? তিনি বললেন, আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু আমার দেখাইতেই হবে, দেখানো লাগবেই, কেমনে আপনি মরাকে জিন্দা করেন, আল্লাহ আমার দেখানো লাগবেই। যখন আল্লাহর কাছে দাবি করে বসলেন, আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, কিভাবে মরাকে চিন্তা করি তোমাকে আমি তোমার চোখের সামনে দেখাবো। আল্লাহ আকবার! এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন, কোরআনে কারীমে এই ঘটনা এভাবে এসেছে, ক্বাল ফখুল আরবাতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইক,
আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, চারটা পাখি পালো। কয়টা পাখি জোরে বলেন? এতগুলা মানুষ আপনারা, আমি 103 ডিগ্রি জন্মে আজকে এখানে এসেছি। এরপরেও তো আলহামদুলিল্লাহ আমি প্রথমে মুবিন ভাইকে বলছিলাম আজকে বেশিক্ষণ কথা বলবো না, উনি তখন বলছে অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যদি এই বলার তৌফিক দেয় বলবেন ঠিকই তো, বলা শুরু করেছি আল্লাহর রহমত শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আসলে আল্লাহর রহমত, আমি নিজেই অবাক হচ্ছি আমি কিভাবে কথা বলতে পারছি, আমি ভাবি নাই যে কথা বলতে পারবো। এমনকি মুবিন ভাই দেখেছে দেড় ঘন্টা কাশি হয়েছে, তারপরে আপনার শীত এই জ্বরের কারণে কথা বলতে পারতেছিলাম না। এই রহমতটা কার? আল্লাহ রহমত না করলে কথা বলা যাবে? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, শোনো ইব্রাহিম তুমি চারটা পাখি পালো। কয়টা পাখি? দেখেন কোরআনের এক, কোরআন হচ্ছে কোরআনের মূল নাম, এটা ছাড়াও কোরআনের আরো প্রায় 100 এর কাছাকাছি সিফাতি নাম আছে। যেমন কোরআনের নাম নূর, হাকিম, মজিদ, শিফা, ফুরকান, এরকম নাম আছে না? একটা নাম হচ্ছে কিসাস। কিসাস মানে হলো কাহিনী। এই কোরআনে কাহিনীতে ভরা আছে। এরপরেও আমরা অনেকেই আছেন মাহফিল গুলোতে এমন এমন কিচ্ছা বলেন যেই সকল কিচ্ছা কোরআনের সাথে সম্পর্ক নেই, এগুলো বলেন মানুষকে। যদি এগুলো খুঁজা না পান তাহলে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর কসাসুল কোরআন আছে, কসাসুল আম্বিয়া আছে, সেগুলো পড়েন। পড়ে মানুষকে ফ্রেশ নির্ভেজাল কাহিনীগুলো শোনান, কারণ এই কাহিনীগুলো আল্লাহ মানুষের জন্য বয়ান করেছেন যেন মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি মরার পরে জীবিত করেন কেমনে এটা দেখান। আল্লাহ বললেন তুমি চারটা পাখি পালো। কয়টা পাখি? এগুলারে পুষ মানাও। পুষ মানানো তো বোঝেন আপনারা, ধরেন দেখবেন আপনারা গ্রামে অনেকে কবুতর পালে, টিয়া পাখি, ময়না পাখি পালে, তারপরে আবার ডাক দেয় ময়না আসো আসো, দেখা যায় বলা মাত্র যে পালে তার কথা শুনে চলে আসে, আসে না? আল্লাহ বললেন তুমি এইরকম চারটা পাখি পালো, পাইলা পুষ মানাও। ইব্রাহিম নবী চারটা পাখি পাললেন, পুষ মানাইলেন। এরপরে আল্লাহ বললেন, ইব্রাহিম এবার তুমি এই চারটা পাখিকে তোমার নিজের হাত দিয়ে জবাই করো, জবাই কইরা এগুলার পিস পিস করো, টুকরা টুকরা করে ফেলো, মাংসের পিসগুলা কি করো টুকরা টুকরা করো। তিনি জবাই করলেন, এগুলাকে টুকরা টুকরা করলেন। আল্লাহ তাআলা বললেন, শোনো এবার এই টুকরা টুকরা করা মাংস হাড্ডি এগুলারে তুমি পাহাড়ের মধ্যে এরকম ছড়াইয়া দাও, ছিটাইয়া দাও সব দিকে। তিনি তাই করলেন। এরপরে আল্লাহ বললেন, আচ্ছা ইব্রাহিম চারটা পাখি তুমি পাললে, এরপরে জবাই করলে নিজের হাতে, হাড্ডি মাংসকে টুকরা টুকরা করে ছড়াই দিলে পাহাড়ের চতুর্দিকে, বলো এই পাখিটা জবাই করার পরে জীবিত না মৃত? বলেন আপনারা। ইব্রাহিম রাসুল্লাহ বললেন, জবাই করেছি, এটা তো আর জীবিত নয়। আল্লাহ বললেন, এগুলাকে টুকরা টুকরা কইরা যে পাহাড়ের বিভিন্ন দিকে ছড়াই দিলা, এগুলো তো টুকরা টুকরা হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এখন দেখো তো তোমার রব মরে যাওয়া, হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে ছড়িয়ে যাওয়া, সবগুলোর একত্রিত কইরা তোমার চোখের সামনে কেমনে চিন্তা করেন? তিনি বললেন, না এটা কিভাবে সম্ভব? ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি এবার এক কাজ করো, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, সূরা বাকারা 260 নম্বর আয়াত। ইব্রাহিম তুমি এবার যে পাখিগুলারে জবাই কইরা হাড্ডি মাংসরে আলাদা আলাদা কইরা সব দিকে ছড়াই দিছো, এবার তুমি বলো যে জবাই হয়ে যাওয়া হাড্ডি মাংস আলাদা আলাদা হয়ে যাওয়া পাখির সবগুলো হাড্ডি মাংস আবার জোড়া লেগে আবার তুমি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো। তিনি যখন এই কথা বললেন দেখলেন বলা মাত্রই ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি মাংসের টুকরাগুলো আবার একসাথে হয়ে ডানার সাথে ডানা, হাড্ডি মাংসের সাথে হাড্ডি মাংস জোড়া লেগে পূর্ণাঙ্গ পাখি হয়ে জীবিত হয়ে উড়াল দিয়ে আবার তার কাছে চলে এসেছে। আল্লাহ বললেন, দেখছো খালিল তোমার চোখের সামনে মরারে কেমনে জিন্দা বানাইলাম, ঠিক তেমনি মানুষ বলার পরে এভাবে যিনি জীবিত করবেন তিনি কে? আরেকটা ঘটনা আমি বলবো কোরআন থেকে বলবো। কোরআনের দুই নম্বর সুরার নাম কি? সুরাতুল বাকারা। সবাই বলেন বাকারা। বাকারা মানে কি? গাভী। আল্লাহ তাআলা গাভীর নামে গরুর নামে এই সুরাটা কেন দিয়েছেন জানেন? এই সুরাতে গরুর একটা কিচ্ছা আছে। আজকে আজকে কি সেই গরুর কিচ্ছাটা বলবো আমি? এই গরুর কিচ্ছা যে আপনাদেরকে বলবো, গরুর কিচ্ছা বইলে আপনাদেরকে হাসাবো না। এই গরুর কিচ্ছার ভেতরেই আছে মরারে কেমনে আল্লাহ জিন্দা বানাইছেন কাহিনীটা কি বলবো। এই যে গরুর সুরা, সুরা বাকারা, এই গাভীর সুরায় গাভীর কিচ্ছাটা আজকে শুনেন।
ঘটনাটা হচ্ছে এরকম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বনি ইসরাইলের এক লোক অত্যন্ত ধনাঢ্য ছিলেন, খুব সম্পদশালী ছিলেন, কিন্তু বেচারার কোনো সন্তান ছিল না, কোনো ছেলে মেয়ে ছিল না। তার ভাতিজা চিন্তা করল, আমার চাচার এত ধন সম্পদ আছে, কিন্তু আমার চাচার কোনো ছেলে মেয়ে নাই, আমার চাচাকে যদি আমি খুন করে ফেলতে পারি, মেরে ফেলতে পারি, তাহলে আমার চাচার সব সম্পদের মালিক ওয়ারিশ হিসাবে আমি ভাতিজা হয়ে যাব, কোনো ঝামেলা হবে? এই জন্য ভাতিজা একদিন রাতের বেলা চাচার বাড়িতে ঢুকে তার চাচাকে সে নিজের হাতে হত্যা করল, নিজের হাতে খুন করল। খুন করার পর ভাতিজা চিন্তা করল, এই খুনের দায়ভার অন্য আরেকজনের উপরে চাপায় দেওয়া দরকার, নইলে মানুষ আমাকে সন্দেহ করতে পারে। এই জন্য খুন করে তার চাচার লাশ নিজেই সে বহন করে গভীর রাতে আরেক বাড়িতে ঢুকে বাড়ির দরজার সামনে রেখে দিয়ে চলে আসলো। সকালবেলা লোকজন জড়ো হয়ে গেল, জড়ো হয়ে গিয়ে বলল, কি ব্যাপার এই লোকটার লাশ তোমাদের বাড়ির সামনে কেন? নিশ্চয়ই এই লোকটা খুন হত্যা করার পেছনে তোমাদের কারো না কারো হাত আছে। কিন্তু ওই বাড়ির লোকজন বলল, না, রাতের বেলা তো আমরা ঘুমেছিলাম, এই লোকটা কেমনেই বা মারা গেল, কিভাবে তার লাশ আমাদের বাড়ির সামনে আসলো এটা আমরা জানি না। ভাতিজা তখন অভিনয় করে গিয়ে সেখানে বলল, এত বেশি এখন কথা বললে হবে না, তোমাদের বাড়ির সামনে লাশ তোমরাই হত্যা করছো। ভাতিজা একটু কান্নার অভিনয় করল, দেখবেন আমাদের সমাজে এরকম কিছু লোক আছে অপরাধ করার পরে কান্না কান্না ভাব নিয়ে জাতির সঙ্গে তামাশা করে, এইরকম কিছু স্বভাবধারী লোক আছে অপরাধ নিজে কইরা মানুষের ঘরে দোষ চাপায় দেয়, বাসের মধ্যে আগুন লাগাইছে একজন, মামলা খাইছে আর একজন। কি আর দুঃখের কথা বলবো, এদেশের আলেম ওলামা জালানু পুরানোর সাথে আলেমদের সম্পর্ক নাই, আলেমরা থাকেন মসজিদে মাদ্রাসায় খানকায় মাহফিলে, কিন্তু সেই আলেমদের নামেও জালানু পুরানোর মামলা আছে না নাই। এইরকম কারবার অপরাধ করে একজন, দুষ হয় আরেকজনের, কি আর বলবো দুঃখের কথা, বিচারের নামে কত অবিচারে দুনিয়ায় চলছে। এখন নায়িকা গায়িকা চোর ডাকাত পাটপাররা অপরাধ করে জামিন নিয়ে বাইরে চলে যায়, আর দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা অপরাধ না করেও, আর আমি যদি বলি অপরাধ করছেও, তো অপরাধ করে যদি চোর ডাকাত জামিন পায়, নায়িকা গায়িকা জামিন পায়, তাহলে এই জামিনের অধিকার জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও দেওয়া লাগবে। এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে? তারা কি দোষ করলো? চোর বাটপাররা নায়িকা গায়িকারা অপরাধ করে জামিনে যদি বের হতে পারে, তাহলে আমাদের দাবি হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাত থেকে হাত করে খুলে দিয়ে তাদেরকেও জামিনে বের করে দিয়ে কুরআনের মাঠে ফিরিয়ে দেওয়া লাগবে। ভাতিজা খুন করে চাচার লাশ যখন আরেক বাড়ির সামনে ফেলে আসলো, এবার লোকজন ওই বাড়ির লোকদেরকে দোষারোপ করা শুরু করলো, আর ওই বাড়ির লোকজন বলল, না না আমরা হত্যা করি নাই। সবাই বলতেছে, না তোমরা হত্যা করছো, ভাতিজাও বলতেছে না। এবার তারা বললো, আমরা যে খুন করছি এটা কেউ দেখছে নাকি? কেউ তো এবার দেখে নাই, যেহেতু সাক্ষী নাই এবার ফেস আসে না নাই। আরো জোরে বলেন আল্লাহ তাআলা এই ঘটনা সূরা বাকারা এর 67 থেকে 74 নম্বর আয়াতে বয়ান করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন কতলতুম নাফসান ফাত্তারাতুম ফীহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমরা ওই হত্যাকাণ্ড নিয়ে ঝামেলায় পড়ে গিয়েছিলে, কে হত্যা করেছে তোমরা বের করতে পারছিলে না, তখন সঠিক হত্যাকারীর সন্ধান যিনি বের করে দিয়েছেন তিনি কে? কিভাবে বের করা হয়েছিল শুনেন সেই কাহিনী, কে খুন করেছে এটা নিয়ে যখন একজন আরেকজনকে দোষারোপ শুরু করলো, বনি ইসরাইলের নেতাগণ আসলো,
মুরব্বি প্রত্যেক এলাকায় কিছু মুরব্বি আছে না নাই তো বনি ইসরাইলের মুরব্বি মুরব্বি নেতারা এসে বলল কি ব্যাপার কিসের জন্য এত ঝগড়া জাটি এত তর্ক বিতর্ক বলল এই যে লোকটা খুন হয়েছে খুনিকে এটার সন্ধান পাওয়া যাচ্ছে না বনি ইসরাইলের লোকেরা তখন বলল ঠিক আছে চলো আমরা চলে যাই মুসার কাছে কারণ তিনি তো নিজেকে নবী বলে দাবি করেন তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে তিনি তার আল্লাহর সঙ্গে কথা বলে এই ঘটনার মূল হোতা মূল খুনিকে সেটা তিনি বলে দিতে পারবেন মুসা নবী হলেন এমন নবী যিনি অডিও কলে কথা বলতেন কার সাথে যিনি কথা বলতেন কার সাথে আল্লাহ বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা আর মুসার সঙ্গে যিনি সরাসরি কথা বলেছেন তিনি কে এরা গেল বনি ইসরাইলের লোকেরা গিয়ে বলল মুসা এই লোকটাকে যে হত্যা করা হলো কে হত্যা করেছে আমরা কেউ জানি না তোমার রবের সঙ্গে কথা বলে এই ঘটনার হত্যাকারীকে সেটা আমাদেরকে জানিয়ে দাও যখন তারা মুসা নবীর কাছে এটা জানতে চাইল মুসা নবী আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ এরা তো আমাকে প্রশ্ন করে বসছে এখন আমার এইটা আপনি জানিয়ে দেন আল্লাহ মুসা নবীকে বললেন ও নবী মুসা এদেরকে বলে দাও আল্লাহ ঘটনাটা কোরআনে এভাবে বর্ণনা করছেন ওয়াইদ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة موسى نبي বললেন নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন এই ঘটনার খুনি যদি তোমরা বের করতে চাও আল্লাহ বলেছেন তোমরা একটা গাভী জবাই করো কি জবাই করো এরা বলল এটা আবার কেমন কথা খুনি খুঁজে বের করার সাথে গাবি জবাইয়ের কি সম্পর্ক তারা বলল কলু আতাত্তাখিযুনা হুজুয়া ও মুসা তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো নাকি উপহাস করছো নাকি বললাম খুনিকে আর তোমার আল্লাহ বলতেছেন গাবি জবাই করতে গাবি জবাইয়ের সাথে খুনি খুঁজে পাওয়ার সম্পর্ক কোথায় মুসা নবী বললেন বেশি কথা বইল না আমি ঠাট্টা উপহাস করছি না অজ্ঞদের মতো কাজ আমি করি না আল্লাহ যেটা বলছেন সেইটা করো তাহলেই তোমরা খুনিকে বের করতে পারবা তখন তারা বলল দেখেন আল্লাহ তো বলছেন একটা গাবি জবাই করো যে কোনো একটা গাবি জবাই করলেই হয়ে যেত কিন্তু তারা প্রশ্ন করতে করতে ব্যাপারটাকে কত কঠিন বানালো দেখেন তারা তখন বলল ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইন লানা মাই আচ্ছা মুসা আল্লাহ যে বলছেন এটা গাভী জবাই করতে এটা কোন বয়সের হবে এটা কি বেশি বয়সের হবে না কম বয়সের বাচ্চা বয়সের বেশি বয়সের না মাঝামাঝি বয়সের দেখেন কিরকম প্রশ্ন তাদের মুসা নবী তখন বললেন قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون তিনি বললেন আল্লাহ বলেছেন এমন একটা গাভী জবাই করো যেই গাভীটার বয়স বেশি হবে না কম হবে না আওয়ানুম বাইনা জালিক মাঝামাঝি বয়সে বনে ইসরাইল এরা ঘাড় তেরা একটু ঘাড় তেরা জাতি আসমানি খাবার খাওয়া জাতি তো দেখেন প্রশ্ন আর তাদের শেষ হয় যখন বলা হলো মাঝামাঝি বয়সের গাভী জবাই করো এরপরও তাদের প্রশ্ন শেষ হয় না তারা বলল কলু দু লানা রাব্বাক ইউবাইন লানা মা আল্লাহকে জিজ্ঞেস করো সেটা কোন রঙের গাবি হবে কোন কালারের হবে লাল নীল হলুদ বেগুনি কোন কালারের হবে সাদা হবে না কালো হবে লাল হবে না নীল হবে কোন কালারের হবে আল্লাহকে জিজ্ঞেস করো মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين الله বলেছেন এটা হলুদ রঙের গাভী হইতে হবে
এমন হলুদ যেটা খুব গাঢ় হলুদ আবার এটা এমন হলুদ রঙের গাঢ় হওয়া লাগবে তাসুররুন নাজিরিন যে দেখবে তার চোখ যেন আকৃষ্ট হয়ে যায় এরপরে তারা কি কয় জানেন তারা বলল قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون আচ্ছা মুসা আল্লাহ যে বললেন হলুদ রঙের গাবি হইতে হবে এখন হলুদ রঙের গাবি তো অনেক জায়গায় আছে তাহলে বলো তো আল্লাহকে জিজ্ঞেস করে এটা কেমন হওয়া লাগবে বিষয়টা আরো স্পষ্ট হওয়া দরকার কারণ একই কালারের গাবি অনেক থাকতে এই প্রশ্ন করার পরে এমন মুসিবত আসছে এরপরে মুসা নবী বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলু لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شيئة فيها موسى نبي বললেন আপনাদের কি কথাগুলো মনে আছে আল্লাহ প্রথমে কি বলছিলেন একটা গাবি সবাই বলেন একটা গাবি যে কোনো একটা জবাই করলে হইতো কি কয় এটা কোন বয়সের হবে موسى নবী বললেন মাঝারি বয়সের এরপরে কয় এটা কোন রঙের হবে তিনি বললেন এটা হলুদ গাঢ় হলুদ রঙের হইতে হবে এরপরে কয় এক জাতের গাবি বহুত থাকতে পারে আরো ক্লিয়ার হওয়া দরকার এবার আল্লাহ এমন কথা কইলেন তারা এমন বিপদে পড়ছে দেখেন আল্লাহ বললেন মুসা এদেরকে বলো এটা এমন হলুদ রঙের গাবি হইতে হবে যেই গাবি দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই যে গাবি দিয়ে কোনোদিন পানিও তোলা হয় নাই অর্থাৎ যে গাভিরে কোনোদিন কাজ করানো এমন হলুদ রঙের গাবি হইতে হবে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা যেটা অসুস্থ না একদম সুস্থ সবল ঠেকছে কি না কথা কর না কেন এটা বলার পরে হেরা কই কি জানেন ক্বালুল আনা জিতা বিল হক এতক্ষণে না একেবারে হক সুস্পষ্ট হয়েছে আমাদের কাছে বিষয়টা ঠিক আছে মুসা বুঝছি কেমন হইতে হবে এখন তারা মাঝ বয়সী গাঢ় হলুদ রঙের গাবি যেটা অসুস্থ না সুস্থ হাল চাষও করা হয় না কাজকাম করানো হয় না এরকম একটা গাবি খুঁজতে লাগে খুঁজতে খুঁজতে তো এই ধরনের গাবি তারা পায় এই ধরনের গাবি তারা পায় পাইতেছে কিন্তু দেখা যায় এটা দিয়ে হাল চাষ করছে অথবা কোনো কামে না এটা কোনো না কোনো কামে লাগাইছে খুঁজতে 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 পায় না এমন ঠেকা ঠেকছে আহারে এমন গাবির কথা বলা হলো পাবো কোথায় বহুদিন খুঁজছে না খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে পাইছে পাইছো কয়জনের কাছে কথা কর না কেন আপনারা একজনের কাছে যার কাছে পাইছে ওই লোকটাও খবর পেয়ে গেছে আবার যে এরা এই ধরনেরই একটা গাবি খুঁজতেছে সুযোগ মতো সেও ব্যবসা ভালো করে করার চিন্তা ভাবনা করে রাখছে এরা গিয়ে বললো ভাই বহুত কষ্টে পাইছি তোমার এই গাবিটা বিক্রি করো কত টাকা নিবা যেই লোকের গাবি সে বলতেছে টাকা দিয়া কাম হবে না মিয়া তখন তার টাকা ছিল না দিরহাম 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 দিয়ে কাম হবে না কয় তো কি লাগবে কয় আমার এই গাবি কিনতে হলে আমার এই গাবি কিনতে হলে তোমাদেরকে এই গরুর চামড়া ভর্তি স্বর্ণ দেওয়া লাগবে কি করা লাগবে এই গাবির চামড়া ভর্তি এখন এইরকম গাবি তো আর অন্য কোথাও শেষ পর্যন্ত তারা মানলো বললো ঠিক আছে যাও এই গাভীর চামড়াবর্তী স্বর্ণই তোমাকে দেওয়া হবে তারপরে এটা বিক্রি করো গাভীর চামড়াবর্তী স্বর্ণ দিয়া গাভীটা তারা কিনল কেনার পরে বলল মুসা বহুত কষ্ট দিছো তুমি এখনো কিন্তু খুঁটটা কে করছে ওইটা বলো নাই গাভি কিনছি এবার কি করতে হবে বলো মুসা নবী বলেন কি করতে হবে জানো না ফাফালু মা তুমারুন আল্লাহ যা বলেছেন সেটা করো জবাই করতে বলেছেন জবাই করো তারা জবাই করলো জবাই করার পরে বলল জবাই তো করলাম এবার তো বলো খুন করছে কে মুসা নবী এবার আল্লাহকে জিজ্ঞেস করলেন ও রব তোমার কথা মতো এরা গাভি জবাই করেছে এবার তাহলে মৃত ব্যক্তি যে লোকটা মরে গিয়েছে তার খুনি কি কিভাবে আমরা বের করব আল্লাহ তাআলা মুসা নবীকে তখন বললেন ফাকুল নাদরিবু বিবাদিহা ও নবী মুসা যেই গাভিকে জবাই করা হয়েছে
ওই গাবির যে কোনো একটা টুকরা হাতে নাও, একটা টুকরা হাতে নিয়ে মৃত ব্যক্তিকে টাচ করো, স্পর্শ করো আর বলো কম্বি ইদনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, জীবিত হও। বলার সঙ্গে সঙ্গে মরা লোকটাকে যিনি জীবিত করে দিলেন তিনি কে? আল্লাহ আকবার বলেন। বনি ইসরাইলের সবাই অবাক, হায় 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 হায়, মরা লোক চোখের সামনে জীবিত হয়ে উঠলো, এত বড় আজীব আজীব ঘটনা, বিস্ময়কর ঘটনা। মুসা নবী এবার জিজ্ঞেস করলেন, বলো তো, আচ্ছা ওই লোকটা যখন জীবিত হয়েছে বলেন তো ভাতিজার মা থাকে ঠিক আছে? ভাতিজার কলিজার মধ্যে দরপরানি বাড়ছে না কমছে? মুসা নবী জিজ্ঞেস করলেন, বলো তো তোমার কে খুন করছিল? তখন যে লোকটা মারা গেছে সে বলল, কে আর খুন করবে, আমার ভাতিজাটা কামটা করছে। প্রকৃত খুনি বের হয়ে গেল। বনি ইসরাইলের সেই সময়ে মৃত একটা লোককে এভাবে আল্লাহ তাদের চোখের সামনে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ বললেন, শোনো, তোমরা যারা মরার পরে জীবিত হওয়া, আল্লাহ জীবিত করবেন, হিসাব চাইবেন তোমাদের কাছ থেকে, সব জিনিসের হিসাব চাইবেন, তোমরা যারা অবিশ্বাস করো। শোনো, কাদালিকা আল্লাহ তাআলা বললেন, এভাবে আল্লাহ তাআলা কাদালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। চোখের সামনে, তোমাদের চোখের সামনে মরা লোককে আল্লাহ যেভাবে জিন্দা করলেন, এভাবেই তোমরা মরে যাওয়ার পরে জিন্দা করবেন কে? জিন্দা করবেন কে? বিশ্বাস করেন মরার পরে আমরা আবার জীবিত হব, এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকতো, আজান হলে আমরা ঘুমাইতে আমরা ঘুমিয়ে থাকতাম না, কেমনে ফজরের নামাজ না পড়ে ঘুমান, জোহরের আগে কবরে যাওয়ার পরে জোহরের আগেই আপনার হিসাব নিকাশ, আখেরাতের জীবন শুরু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা হতে পারে কিনা, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে। মরার পরে আল্লাহ আমাদেরকে জীবিত করে হিসাব চাইবেন, আর সবার আগে যে আমলের হিসাব পরকালে কিয়ামতে নেওয়া হবে। নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতু, সবার আগে আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। সবাই বলেন, কিসের হিসাব? মৃত্যু পরবর্তী জীবন, এটার চিন্তা যদি আমাদের মাথায় থাকতো, অন্তর দিয়ে যদি সেটা আমরা বিশ্বাস করতাম, তাহলে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব পেয়ে আমরা কখনো লুটপাট করতাম না, জনগণের সম্পদ আমরা মাইরা খাইতাম। আরেকটা ঘটনা, ছোট্ট খুব ছোট্ট ঘটনা মনে পড়ছে, বলবো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, নরম না গরম মানুষ? কি বলেন, ওমর কি নরম না গরম? আজ যদি আমাদের যুবক এবং তরুণ ভাইয়েরা অমরের মতো সাহসী ভূমিকা রাখতো, একটু অমর অমর ভাব যদি কিছু মুসলমানের ভিতরে থাকতো, তাহলে দেখতেন এই সমাজে এই দেশে ইসলাম বিরোধীরা যেমন চায় তা বলতে পারত না, যেমন চায় তা করতে পারত না। অমর রাদিয়াল্লাহু আন তার শাসনামলে তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সেই সময়ে তো এরকম ইলেকট্রিক্যাল কোনো লাইট ছিল, ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক দিলেন, আসতে পারি? তিনি বললেন, না, দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো, এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, এরপরে নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে তিনি বললেন,
এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকেই বলল আমিরুল মুমিনিন আপনার সামনে তো একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়া নিভায়া নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন জ্বালাইলেন কেন একটা তো জ্বালানোই ছিল তিনি উত্তর দিলেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের টাকা কারো বাপের পয়সা নয় রাষ্ট্রের টাকা হলো জনগণের ট্যাক্সের পয়সা তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে চিন্তা করলাম তোমরা আমার আত্মীয় হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো এখন আমি যদি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি আখেরাতে মৃত্যু পরবর্তী জীবনে পরকালে আমার রবের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন আমার কলিজায় ঢুকে গেল আখেরাতের কথা পরকালের কথা পরকালীন জীবনে জবাবদিহিতার অনুভূতি যখন আমার অন্তরে চলে আসলো সঙ্গে সঙ্গে আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আহারে পরকালে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যদি থাকতো মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ কি চুরি ডাকাতি করে সম্পদ বাড়াইতো নাকি জনগণের সম্পদ লুটপাট করে কি দেশের বাইরে পাচার করতো নাকি পরকালে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যদি অন্তরে থাকতো তাহলে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বাড়াতো না দেশের জনগণের সম্পদ লুটপাট করে তো অনেকেই বিদেশে বেগম পাড়াও বাড়াইছে পরকাল যে আছে মরার পরে যে হিসাব দেওয়া লাগবে এই ভয় এই যে এত লুটপাট করো কাফনের কাপড়ের পকেট কয়টা মিয়া কোন পকেটে ঢুকাবা এগুলো আজকে মারা যাও তোমার ঢাকার বাড়ি সিঙ্গাপুরের বাড়ি বিদেশের সম্পদ সব সম্পদের জায়গায় থাকবে তুমি সাদা কাফন পরিধান করে খালি হাতে অন্ধকার কবরে যাওয়া লাগবে কিচ্ছু সাথে যাবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে কবরে প্রশ্ন কয়টা মার রব্বুকা তোমার রব কে ওয়ামা দীনুকা তোমার দিন কি ওয়ামা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইনি কে রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে ইনি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল দুনিয়ায় লুটপাট করে গেলে তিনটা প্রশ্নের একটা প্রশ্নের জবাব দেওয়া যাবে রব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো ইসলামের উপর থাকি সেথায় তোমার রসুল বিনে সেথায় তোমার রসুল বিনে বন্ধু না মিলিবে রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে সেই প্রশ্নের জবাব দিতে হলে মৃত্যু পরবর্তী জীবনটাকে আখেরাত আমাদের দুনিয়ার জীবনটাকে আখেরাত মুখী করে গঠন করার দরকার আছে না নাই কিসের অভাব এই দেশে এই তো আপনাদের এলাকায় লবণের চাষ হয় আছে সাগর নদীর মাছ আর মাছ আমার বাড়ি সিলেটে সেখানে আছে পাথরের খনি ভুলাগঞ্জে গেছেন না আপনারা আমি গেছেন না সাদা পাথর আছে ভুলাগঞ্জ আছে জাফলং আছে গিয়ে দেখবেন পাথরের খনি পাথর আর পাথর খনিজ সম্পদ আমার নিজের চোখে এগুলো দেখেছি পাথরের খনি আছে এদেশে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে এদেশের মাটি সোনার মাটি উর্বর যা ফেলেন তা হয়ে যায় ওই উত্তরবঙ্গে গেলাম সেই কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ওখানে গেলে দেখবেন ফসল আর ফসল আরে
এই যে তিস্তা নদীতে তিস্তা বেড়ে যার ওখানে দেখলাম বালুর মধ্যে ভুট্টার চাষ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না এদেশের মাটি এত উর্বর সোনার ফসল ফলে এদেশে এত সম্পদ পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি সম্পদের খনি আছে এই দেশে কিন্তু এই সম্পদগুলোরে খাওয়ার জন্য আছে এই দেশে চোর ডাকাইতের খনি এই চোর বাটপটদের হাতে দায়িত্ব না দিয়ে যদি আমরা কুরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের হাতে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে পারি এই দেশ এই রাষ্ট্র সুখ শান্তি আর সমৃদ্ধির দিকে চলে যাবে নইলে সম্ভব কুরআন ছাড়া চুরি কমবে না ডাকাতি কমবে না কোরআনের শাসন ছাড়া অন্যায় অবিচার বন্ধ হবে সারা রাত ওয়াজ কইরা এখানে আমি কয়টা সুদখুর রে সুদ থেকে ফিরাইতে পারবো হয়তো কয়েকজন ভালো হইতে পারে কিন্তু সারা দেশের সুদখুর কি এক রাতে ভালো হবে হবে না কিন্তু কোরআনকে সংবিধান বানিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি আইন করা হয় সুদ খাইলে এই শাস্তি ছাড় নাই সুদ বন্ধ এটা যদি রাষ্ট্রীয়ভাবে আইন করা হয় তাহলে দেখবেন একবার কুরআন থেকে আইন পাস করা হলে সারা দেশে সব সুদ বন্ধ হয়ে যাবে চুরির শাস্তি কুরআন দিয়া কইরা দেখেন সবগুলা চোর তারার মতো সুজা কারণ চুরির শাস্তি তো কুরআন দিয়া করলে নিজেদের চুরি আর হবে না দেখছেন কারবা আমি তো খুব স্ট্রেইট ফরওয়ার্ড মানুষ সুজা সবটা কথা বলি এক একজন লোক জনপ্রতিনিধির চেয়ারে বসতে গিয়ে দুই কোটি আড়াই কোটি টাকা খরচ করে এই দুই কোটি আড়াই কোটি টাকা খরচ করে কিসের গরজে তারপরে এই দুই কোটি আড়াই কোটি টাকা উদ্ধারের জন্য পরবর্তী পাঁচ বছর জনগণকে চুষে চুষে খেয়ে ফেলে এই হচ্ছে সমাজ আর রাষ্ট্রের অবস্থা আপনারা ঠিক কইতে জানেন কামগুলো আপনারাই করেন কাম আপনারাই করেন পাঁচশো টাকার নোট সামনে ফেললে মাথা ঠিক থাকে না মাথা ঠিক থাকে পাঁচ বছরে কতদিন হয় সম্ভবত আঠারোশো পঁচিশ দিন পাঁচশো আঠারোশো পঁচিশ ভাগ পাঁচশো দিয়েন এক টাকাও মনে হবে না কয়েক পয়সা হইতে পারে সম্ভবত একটা কলমের দাম পাঁচ টাকা একটা ডিমের দামও মনে হয় সতেরো আঠারো টাকা হয়েছে আপনি পাঁচশো টাকা আরেকজনের কাছে বিক্রি হইয়া আপনি আপনাকে এত নিচে নামাইছেন হাঁস মুরগির চাইতেও আপনি একেবারে নিচু পর্যায়ে চলে গিয়েছেন আপনি মানুষ নামের কলঙ্ক খালি উনাদের দোষ দিয়েও লাভ নাই আমাদেরও দোষ আছে আসুন পরকালের ভয়ে আমরা আগে ঢুকাই এই যে নিজেকে বিক্রি করে দিলেন আপনারও মরার পরে খবর আছে হিসাব দেওয়া লাগবে কার কাছে কথা কন না কেন এই সূরাটা আজকে আমি এমনি এমনি চুজ করি নি আলোচনার জন্য আখেরাতের ভয় পরকালে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে বিচারের ভয় যদি থাকে একজন মানুষ কখনোই গুনার দিকে ধাবিত হবে জিনা করবে না চুরি ডাকাতি করবে না অন্যায় করবে না মানুষের হক মাইরা খাবে না নামাজ ছাড়বে না কোনো প্রকার পাপের ধারে কাছেও যাবে আসুন নিজেদের ভেতরে পরকালের ভয় ঢোকাই মরতে হবে সেটা যে কখন আমরা কেউ যে আজকে রাত কত মানুষ চলে গেছে আরও চলে যাবেস আমি যে এখানে আসছি আমার বাসায় যেতে পারবো এই গ্যারেন্টি আপনারা যেতে পারবেন এই গ্যারেন্টি কে যে কখন যাব আমরা জানি না যুবক ভাইয়েরা ভাবছেন হুজুর আমরা বাঁচবো এখন আমরা জোয়ান আছি দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই দেখেন আমি আপনাদের এই মাহফিলে তিন বছর ধরে আসি গত তিন বছরে আমি যখন দু হাজার বিশ না বিশ সালে এসেছিলাম একুশ সালে এসে অনেককে পাই নাই মারা গেছে পরবর্তী বছর এসে দেখি আরো কিছু মানুষ মারা গেছে এবছর এসে দেখি আমি তো এবছর আসতেও পারতাম না গত বছর আমি যে একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি শোনেন নাই আপনারা সেই মহেশখালীর ঘটনা আমি নিজেও তো আসতে পারতাম না আমাকে গত বছরই দাওয়াত করা হয়েছে মাহফিল থেকে যাওয়ার পরে যে হুজুর আগামী বছর আসতে হবে তখন যদি আমি চলে যেতাম মারা যেতাম আজকে হাসিবুর রহমানও আপনাদের সামনে আসতে পারত না একদিন এই চেয়ার থাকবে এই মগনামা এলাকায় চেয়ার থাকবে হয়তো যে চেয়ারে আমি বসেছি এই চেয়ার থাকবে কিন্তু আমি একদিন দুনিয়াতে আপনারাও থাকবেন না তো জবাব দেওয়া লাগবে কার কাছে
ওই ভয়টা আসুন অন্তরে ঢুকাই আমরা যে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে দাঁড়ানো লাগবে ইয়াউমুল হিসাব হিসাবের দিন আছে এই ভয়টা অন্তরে নিয়ে আসলেই দেখবেন নামাজ ছাড়ব না কোনো গুনাহ করব করতে মন চাইবে আখেরাতের ভয় পরকালের ভয় মরার পরে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই অনুভূতিটা সবার অন্তরে আমরা ধারণ করতে লালন করতে পারব তো ইনশা আসুন সবাই মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি পরকালীন ভয় নিজেদের মধ্যে লালন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন